Dear audience, assalamu alaikum. Dear audience, barabarer moto ajko apnader majhe khubi important ekti programming video niye abaro apnader samne hajir holo. Dear audience, ajke amra apnaderke dekhabo rather he800B ei modeler button hole swing machine er kibhabe double knife setting korbo. Apnara dekhte pacchen amader machine double knife kaj korteche. এই সেটিংটা আমরা কিভাবে করেছি সেটাই আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তাই আমার এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে থাকুন এবং জেনে নিন কিভাবে ছোট নাইফ দিয়ে বড় বাটন হোল সেটিং করব। আমরা ফিরতেছি ছোট্ট একটি এন্টোর পর, আমাদের সঙ্গেই থাকুন। ওয়েলকাম ব্যাক ডিয়ার অডিয়েন্স, আমাদের সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। ডিয়ার অডিয়েন্স, আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের মেশিনের অরিজিনাল মূলত সাইজ হলো ছোট একটি 6.5 mm এর একটি নাইফের সাইজ, যেটা আমরা আপনাদেরকে ডিসপ্লেতে দেখাচ্ছি 6.5 mm। 6.5 mm এর যে সাইজটি আমাদের বাটন হোলের, এখানে আমাদের যে নাইফের সাইজ সেটাও কিন্তু আমাদের 7 mm, অর্থাৎ 6.5 থেকে 7 mm এর ভিতরে এটা আমরা কাটিং করে লাগিয়েছিলাম আমাদের স্পেশাল একটি বায়ারের ছোট বাটন হোল করার জন্য। আমি শুরুতে আপনাদেরকে মডেল নাম্বারটি একটু দেখিয়ে দিচ্ছি। এটা হলো গিয়ে ব্রাদার HE800B-3। এই মডেলের বাটন হোল সুইং মেশিনের কিভাবে আপনারা এই ডাবল নাইফ সেটিং করবেন সেজন্য আমাদের মেশিনের পাওয়ারটি অফ করে নিতে হবে। অফ করার পর আমাদেরকে যে কাজটি করতে হবে, এই মেশিনের টেস্ট বাটন এবং কি এই যে MEMSW এই দুটি বাটন আমাদেরকে একসাথে ধরতে হবে। ধরে আমাদেরকে মেশিনের পাওয়ারটি অন করতে হবে। যখন আমরা অন করব, অন করার পর আমাদের সামনে এরকম একটি প্রোগ্রাম নাম্বার চলে আসবে। তো এখানে একটি ইম্পর্টেন্ট বিষয় আছে যেটা অনেকে বুঝে উঠতে পারে না, তখন সেক্ষেত্রে ঝামেলা হয়। তো আমরা এখানে আপনাদেরকে সব কিছু ক্লিয়ার করে দেবো। এখানে আমাদের প্রোগ্রাম নাম্বার 500-এ যেতে হবে, 500 এবং 501। আপনারা দেখতে পাচ্ছেন 500-এর পর ডাইরেক্ট সরাসরি 550 চলে আসছে, কিন্তু আমাদের 500-ও লাগবে, 501-ও লাগবে। তো এখানে আমাদের মূলত মেইন কাজ ছিল গিয়ে 501-এ আমাদের কিছু সেটিং আছে, সেই সেটিংগুলো অ্যাডজাস্ট করতে হবে, তারপরে আমাদের এই ডাবল নাইফ সেটিংটা আমরা করতে পারবো। কিন্তু এখানে মূলত 501 অনেক সময় আসতে চায় না, তো সেটার কারণ হলো 500-এর পর 550 কেন আসে সেটাও বলে দিচ্ছি। 500-এ যখন আসবেন এখানে 1 থাকবে, আপনারা এটাকে 2 করে দেবেন, 2 করে যখন ইন্টার বাটন প্রেস করবেন তখন আপনাদের সামনে 501 চলে আসবে, নাহলে কিন্তু আসবে না। আপনারা একটু লক্ষ্য করুন, 500-এ যদি আমরা 1 রাখি তাহলে সেই ক্ষেত্রে আমাদের সামনে 500-এর পরে 550 চলে আসবে। তো আমরা যে কাজ করবো, 500-এ এসে আমরা 2 রাখবো, 2 রেখে ইন্টার বাটন প্রেস করবো এবং আপ বাটন প্রেস করলে 501 চলে আসবে। এটা হলো আমাদের মূলত নাইফের যে কাটারের সাইজ সেটা। এখন আমাদের নাইফের কাটার যদি সাইজ যদি ছোটো থাকে তাহলে সে ডাবল পড়বে, লেন্থটা যদি বড়ো থাকে। যদি নাইফের কাটার সাইজ যদি বড়ো থাকে তাহলে আমাদের বড়ো শিলের ভিতরে দুইবার পড়বে না, একবারই পড়বে। তো আমাদের যেই সাইজটা আমাদের নাইফের সাইজ দেওয়া আছে সেটাই আমাদের জেনুইন দিতে হবে। আপনার যদি 38 থাকে তাহলে আপনার 10 mm দিবেন। তো আমার নাইফের সাইজ আছে 7 mm, তো আমি এখানে নাইফের সাইজটাকে ছোট করে নেব। তো ডিয়ার ফ্রেন্ডস, এখানে আমি আমার যে নাইফের সাইজটা আছে সেটা আমি 7 mm করে দিলাম। 7 mm করে আমরা ইন্টার বাটন প্রেস করলাম, এটা সেভ হয়ে গেল। সেভ হওয়ার পরে আমরা এখন কি করব, এই যে টেস্ট বাটনটি আছে এই টেস্ট বাটনটি প্রেস করব, এটা আমাদের প্রোগ্রাম থেকে বাইরে হয়ে আসার জন্য। এখন আমরা যদি পেডেলটি প্রেস করি আমাদের মেশিনটা রেডি হয়ে যাবে। এখন আরেকটা জিনিস লক্ষ্য করুন, আমাদের এখানে 6.5 mm, এখানে কিন্তু আমাদের নাইফ একবারই মারবে, আমাদেরকে এটা লেন্থটা বাড়াইতে হবে। তো আমি এটাকে লেন্থটা বাড়িয়ে নেব, এখানে আছে 6.5, আমি এটাকে করবো 10 mm অথবা 12 mm যদি করি তাহলে সেক্ষেত্রে আমাদের নাইফটা ডাবল মারবে। আমি এটাকে 11 mm করে দিলাম, দেওয়ার পরে ইন্টার বাটন প্রেস করলাম এবং কি অটোতে প্রেস করলাম। এখন আপনারা দেখুন আমার এই মেশিনটা ডাবল নাইফ পড়ে কি না। তো ডিয়ার ফ্রেন্ডস, আপনারা বুঝতে পারলেন যে আপনারা ছোট নাইফ দিয়ে কিভাবে ডাবল নাইফ সেটিং করবেন। এখন দেখতে পাচ্ছেন যে আমার হোলটা বড় আছে এবং কাটিংটাও ফুল হয়ে গেছে। এখন আমরা হোলের সাইজটাকে আরেকটু বড় করব, সেই জন্য আমাদের এই বাটনটি প্রেস করব এবং এখান থেকে আমরা 12 mm অথবা 13 mm করে দিব, 13 mm করে দিলাম। ইন্টার বাটন প্রেস করে আমরা আবার অটো দিব,
এবার আমাদের হোলটা আরেকটু বড় হবে। তারপরে লক্ষ্য করতে পারছেন যে আমার হোলটা এই ছোট নাইফ দিয়ে আমাদের বড় একটি হোল কাটিং হয়ে গেল। তো ডিয়ার ফ্রেন্ডস, এভাবে আপনারা চাইলে আপনাদের যে কোনো নাইফের সাইজ দিয়ে আপনারা এই মেশিনের ডাবল নাইফ সেটিং করতে পারবেন। অর্থাৎ আপনাদের যদি হোলটা বড় হয় তাহলে সেক্ষেত্রে আপনারা এভাবে আপনারা এই সেটিংটি করে ছোট নাইফ দিয়ে বড় হোলটাকে কাটিং করাতে পারবেন। তো ডিয়ার ফ্রেন্ডস, আমার এই ভিডিও যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দিবেন এবং আপনাদের যে কোনো মতামত আমার এই ভিডিওর নিচে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। এবং আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা ঘন্টা এবং বেশি বাজিয়ে রাখবেন এই ধরনের নিত্য নতুন ভিডিও নেক্সট টাইম পাওয়ার জন্য। আজকে পর্যন্তই দেখা করবো পরবর্তী কোনো এক ভিডিও নিয়ে। সে পর্যন্ত আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। এই কেমন আজকে মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।